হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকালকে একটা নিউজ ছিল যে করোনা ভাইরাসের জন্য সহজ পরীক্ষা আছে, একটা হলো এআরটি বা ডিআইওয়াই যে কিটটা, এটা ফার্মাসিতে পাওয়া যাবে। এ সম্পর্কে আজকে একটা নিউজ পাই, নিউজটিতে বলা হয় যে ডিআই কোভিড-19 পরীক্ষার যে টেস্টের যে কিট আছে এগুলো কনস্ট্রাকশন সাইটেও পরিচালিত হবে। কনস্ট্রাকশন সাইটগুলোতে সংক্রমণের ঝুঁকি আরও কমাতে এখন যারা ডোমিনিতে বসবাস করছেন না, রাডমিউরির বাইরে বসবাস করছেন, তাদের জন্য অ্যান্টোজেন দ্রুত পরীক্ষা এআরটি ব্যবহার কনস্ট্রাকশন সাইটে পরিচালিত করা হবে, অর্থাৎ যেখানে থাকে সেখানেই এই পরীক্ষাটি পরিচালিত করা হবে বলে জানিয়েছেন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি বিসিএ। সোমবার 31 মে জানায় এই পরীক্ষাগুলো যা সাধারণত প্রতি তিন দিনে একবার পরিচালিত করা হবে, এই পরীক্ষাটা প্রতি তিন দিনে একবার পরিচালিত করা হবে বলে বিসিএ জানিয়েছে। নিজেই কোভিড-19 পরীক্ষা টেস্ট করার এই কিটের মাধ্যমে করা যাবে, যা শ্রমিক দ্বারা পরিচালিত হবে। এই কিটের মাধ্যমে নিজে নিজেই করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে এবং নিজেরাই এই টেস্ট করতে ফলাফল জানতে পারবে। এটি পলিমারেজ চেইন প্রতিক্রিয়া, মানে পিসিআর টেস্টের বা রোস্টার টেস্টের উপরে এটা আছে, যাই পরীক্ষা কমিয়ে জন্য নেওয়া প্রয়োজন। এই টেস্টটা পিসিআর টেস্টের সাথে বেশি সহজ বলে করা হবে। বর্তমানে নির্মাণ সাইডে বা অর্থাৎ কনস্ট্রাকশন সাইডে সমস্ত ব্যক্তিদের টিকা নেওয়া হোক বা না হোক, তাদের ঝুঁকির উপর নির্ভর করে প্রতি 7 দিনে একবার বা 14 দিনে একবার পরীক্ষা করা হচ্ছে। যেমন তারা যদি ডরমেটরি থাকে তাহলে প্রতি 7 দিনে একবার টেস্ট করা হচ্ছে, ডরমেটরি বাইরে থাকলে 14 দিনে একবার করোনা টেস্ট করা হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে বিসিএ বলছে যে প্রতিটি কনস্ট্রাকশন সাইডে যথাযথ সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং পরীক্ষার কিটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ট্রেনিং প্রাপ্ত কর্মীদের সুপারভাইজার হিসাবে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ তাদের ট্রেনিং দেওয়া হবে এবং তাদেরকে সুপারভাইজার হিসেবে নিয়োগ দেবে, তারা এই টেস্টটি পরিচালনা করবে। বিসিএ আরও জানিয়েছে যে কিছু ওয়ার্কশপে তাদের নির্দিষ্ট কর্মীদের মনোনীত এবং প্রশিক্ষণ দেবে, যারা তাদের সহকর্মীদের জন্য সব পরিচালনা করবেন, অর্থাৎ কিছু কিছু কর্মীদেরকে ট্রেনিং করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এই মনোনীত করা হবে এবং তারা ওয়ার্কশাইটে তার সহকর্মীদের মানে তারা কাজ করে একসাথে তাদেরকে কোয়ারেন্টাইন করবে। অর্থাৎ আপনার ওয়ার্কশাইটে যে 10 জন লোক থাকে, একজনকে ট্রেনিং করা হবে, সেই আপনাদের টেস্ট পরিচালনা করবে। ওয়ার্কশাইটে এ জাতীয় স্বেচ্ছায় পরিচালিত পরীক্ষাগুলো চালানোর পদক্ষেপটি সোমবার প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙ্গের ঘোষণার পরেই এটা আসে আর কি। লি সিয়েন বলেছেন যে নিজেই পরীক্ষা করার কোভিড-19 টেস্ট কিটগুলো খুব শীঘ্রই ফার্মাসিতে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন যে এই পরীক্ষাগুলো ব্যবহার করা সহজ, ফ্রন্টলাইনে কর্মরত কর্মীরা নিজেরাই তাদের পরীক্ষা টেস্ট করতে পারে যদি তারা নিজেরাই প্রায় বা প্রতিদিন এই টেস্ট করতে চায়। পিসিআর পরীক্ষাগুলো সর্বাধিক নির্ভুল, তবে ফলাফল পেতে সময় লাগে 1 থেকে 2 দিন সময় লাগে। কম নির্ভুল এআরটি প্রায় 30 মিনিটে ফলাফল দেয় এবং পাক ইভেন্ট পরীক্ষাগুলো এটা সহজ করা হয়। ওয়ার্কশাইটে এআরটি পাইলট করোনা টেস্টটি পরিচালিত হবে বিসিএ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনশক্তি মন্ত্রণালয়ের দ্বারা। বিসিএ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনশক্তি মন্ত্রণালয় তিন দ্বারা পরিচালিত হবে এই ওয়ার্কশাইটের টেস্টগুলো। বিজ্ঞপ্তিতে বিসিএ বলেছে যে এটি বর্তমানে পাইলট প্রকল্পের অংশ হিসাবে ওয়ার্কশাইটগুলোতে নিযুক্ত করা হবে এবং সিঙ্গাপুর তার অ্যান্টোজেন দ্রুত পরীক্ষার সরবরাহ বাড়িয়ে দেওয়ার কারণে আরও কর্মস্থল ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হবে। এই পরীক্ষাগুলো আরও সমস্ত কর্মস্থলগুলোতে অন্তর্ভুক্ত করা হবে, এরা মাত্র 30 মিনিটে ফলাফল দিয়ে দেবে। পরীক্ষাগুলোর প্রয়োজনীয়তা এবং বাস্তবায়ন বিষয়ে আরও বিশদ সরবরাহ করা হবে বলে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি সহ তারা প্রস্তুত থাকবে। এমওএস সোমবার এই বলেছে যে এই পরীক্ষাগুলো ছাত্রাবাসে মানে হোস্টেলেও পরিচালিত করা হবে, তাছাড়া অন্যান্য সহকর্মীতে তাদের পরিচালিত করা হবে। যাদের দ্রুত পরীক্ষা ফলাফল পজিটিভ হয় তাদের হবে, অর্থাৎ তাদেরকে নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় কোয়ারেন্টাইন থাকতে হবে এবং তাদেরকে হাসপাতালে ক্লিনিকে পাঠানো হবে। যতক্ষণ পর্যন্ত করোনা রেজাল্ট নেগেটিভ আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নিজেদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ খুব শীঘ্রই ওয়ার্কশাইটগুলোতে আপনারা দেখতে পাবেন যে করোনা ভাইরাস টেস্ট করা হচ্ছে, আপনার বন্ধু অথবা আপনার সুপারভাইজারই এই টেস্টগুলো পরিচালনা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।